জিয়াউরহমান কারছে খাল হাসিনা হালাইছে 20 কোটি মানুষের পাল এত দ্রব্য মূল্যের দাম এত বিদ্যুৎ থাই না পানি থাই না এইটা কি হাসান মাহমুদের ভেস্ত কানা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতনে যখন আর ঘরে থাকতে পারে না তখনই এই কাপনের কাপড় বেছে নেয় এবং এই যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলা ও বাংলা মাটি মাকে মুক্ত করব এবং এই কাপনের কাপড় পরি আমরা এই স্বৈরাচারের পতন ঘটাব আর এই স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা এই বাংলা রাজপথ থেকে আমরা এই কাপনের কাপড় খুলব না এই স্বৈরাচারের পতন আমাদের করতেই হবে ইনশাআল্লাহ সরকার মানুষের সব কিছুই ভালো করেছে খারাপ কিছুই করে নাই শহীদ পেটেদেন জিয়াউর রহমান কারছে খাল হাসিনা হালাইছে 20 কোটি মানুষের পাল 200 টাকা তেলের কেজি এটা উন্নয়ন তেল গুণ খুম কোন কিছু আছে এমন কি ইসলামের উপরে এই সরকারের সবচেয়ে বড় নির্যাতন যারা এই আলেম সমাজ কোরআনের ব্যাখ্যা করে সঠিক মুসলমানদের সঠিক নির্দেশনা দেয় তাদেরই জেলখানায় যাইতে হয় নাইলে তারা গুণ খুম হয়ে যায় যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি এই বাংলাদেশের মানুষ বেহেস্তে ঠিকই আছে কিন্তু এই বেহেস্তের চাইয়া এই বাংলাদেশে যে এত দ্রব্য মূল্যের দাম এত গরম এত বিদ্যুৎ থাই না পানি থাই না এইটা কি হাসান মাহমুদের ভেস্ত কানা না বঙ্গবন্ধুর ভেস্ত কানা জানি না এটা অবৈদুল কাদের কাউয়া ভাই কোন কোন সংবিধানে পাইছে যে বাংলাদেশের ভেস্ত কানা আরে অগো কথা বইলে কোনো লাভ নাই ওরা হইলে মেন্টাল যেমন মহিউদ্দিন খান আলমগীর সাহেব রানা প্লাজা ভাঙ্গা পড়ছে কয় জামাত বিএনপির দস্যুদস্যুতে টাপবে গেছে এগুলন রাজপথে মন্ত্রী পথে না দিয়া এগো পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করা উচিত।